হ্যালো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা তৃতীয় লেকচার শেষ করেছি, আজকে চতুর্থ লেকচারে পৌঁছেছি। তো প্রথম অধ্যায়ের প্রথম লেকচার গতদিন কিন্তু আমরা পেয়েছি। প্রথম অধ্যায়ে আমাদের বেশ কয়েকটা হয়তো লেকচার লাগতে পারে, কারণ এটা অনেক বড় অধ্যায়, আবার থিওরি, একটু থিওরি বেশি করে পড়তে হবে। তোমরা একটি জিনিস তোমাদের লক্ষ্য করছি, দেখো একটা কম্পিউটার, একটা কম্পিউটার চলে কিভাবে? বাইনারিতে ওয়ান এবং জিরো, এর উপর বেস করে। তুমি এবং আমি সার সব মানুষ সচরাচর চলে কী অবস্থায়? আমরাও কিন্তু দুইটা অভ্যাসের ভিতরে চলি, দুইটা অভ্যস্ততার, একটা হচ্ছে সু আর একটা হচ্ছে কু। ও কোনোটা দেখা যাচ্ছে যে সু অভ্যাস, তুমি যে কাজই করো সেটা হয়তো সু অভ্যাস হবে, না হলে কু অভ্যাস হবে। তাহলে তুমি সু অভ্যাসের ভিতরে যদি আস্তে 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 প্রবেশ করো, তাহলে এখন সুনাগরিক বা ভালো একজন মানুষ হবে। আর যদি ছোট ছোট কু অভ্যাস করতে করতেই থাকো, দেখো আস্তে 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 একটা খারাপ মানুষে পরিণত হবে তুমি। এই জন্য আমি কেন ওই কথা বললাম, সু অভ্যাস এবং কু অভ্যাস, আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা 10টায় আমার ক্লাস, আমি তাদেরকে পাচ্ছি না অনলাইনে। আবার যদি বলি যে ক্লাসটা দেখেছো কি না, তো তোমরা ক্লাসটা ঠিকঠাক দেখছো না। হ্যাঁ, ক্লাসটা ঠিকঠাক দেখো, তোমরা উপকৃত হবা, ভালো কিছু করতে পারবা। আর দেখো আমার কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি সবাইকে বলছি না, কেউ দেখি যে সময় খুব ভালো ব্যবহার করে, আবার কেউ খারাপ ব্যবহার করছে, মানে ঠিকঠাক কাজ করছে। তোমার কিন্তু বই শেষ করতেই হবে, পরীক্ষা হয়তো হবেই, তাই না? ওই টাইমের ভিতরেই হবে, হয়তো একটু নড়াচড়া হতে পারে। তো বইটা শেষ করে যদি তুমি রিল্যাক্স করো, তাহলে সেই রিল্যাক্সটাই হবে সবথেকে প্রকৃত ভালো রিল্যাক্স। যাই হোক, তুমি এই সময়টি যেহেতু বাসায় বসে আছো, জ্ঞান চর্চার ভিতর দিয়ে থাকো, একটাবার বইটা ক্লিয়ার ধারণা নাও, শেষ করো, তাহলে দেখো পরবর্তীতে তুমি সহজ সাবলীলভাবে জিনিসটা। তো বই শেষ করার পরে যদি তুমি রিল্যাক্স করো, তাহলে সেই রিল্যাক্সে কিন্তু তুমি বেশি আনন্দ পাবা। যাই হোক, ছোটো একটা গল্প দিয়ে শুরু করি, ছোটো একটা গল্প দিয়ে শুরু করছি। আমি যেহেতু বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি, এই ব্যবস্থা নিয়ে আমরা প্রথম অবস্থায় পড়ছি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, বাংলাদেশের অর্থনীতি কাঠামো, তো বাংলাদেশের কৃষক নিয়ে ছোটো একটা গল্প বলি। তো মনে করো একজন কৃষক, তার একটা এড়ে বাছুর আছে। এড়ে বাছুর হলে কৃষক খুব আনন্দ পায়, কারণ কি, সে পরবর্তীতে ওটা দিয়ে হাল চাষ করতে পারবে। সেই জন্য সে কী করে, ওই এড়ে বাছুরকে দুধ খাওয়ায় বা যত্ন করে, আবার তার গা ধোয়ানোর জন্য ক্যানালে নিয়ে যায়। বাড়ি থেকে ক্যানালের দূরত্ব বেশ খানিকটা দূরে, তো কাঁধে করে নিয়ে যায়। কাঁধে করে নিয়ে গেলে তাকে গোসল দেয়, গোসল দিয়ে আবার কাঁধে করে নিয়ে চলে আসে। এইভাবে এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস করতে করতে কয়েক বছর পার হয়ে গেছে। পরে দেখা যাচ্ছে যে কৃষক কী করছে, বড় একটা ষাঁড় গরু কাঁধে করে নিয়ে যাচ্ছে, আবার কাঁধে করে নিয়ে আসছে। এই যে মানে এটা কী কী কারণে বললাম, এটা অভ্যস্ততা, অভ্যস্ততার কারণে এটা বলছি। তুমি সু অভ্যাসে পরিণত করতে যদি পারো, ছোটো ছোটো সু অভ্যাস তোমাকে অনেক বড় কিছু করে দেবে, আবার ছোটো ছোটো কু অভ্যাস তোমাকে খারাপ মানুষ করে দেবে। তাহলে অভ্যাস যে কোথায় নিয়ে যেতে পারে তোমাকে, সেটা তুমি উপলব্ধি করতে পারো না। তাই ছোটো ছোটো অভ্যাস ভালো কিছু করো, ছোটো ছোটো স্টেপে পড়াশোনা করো, এক ঘন্টা করে ইকোনমিক্স পড়ো, এক ঘন্টা করে বাংলা পড়ো, এইভাবে ছোটো ছোটো স্টেপ নিয়ে, আলাদা আলাদা সময় নিয়ে, আলাদা আলাদা কাজ করো, দেখো খুব সহজভাবে তুমি জিনিসগুলো শিখে যাবে। এবং তুমি না বুঝতে পারলেই কোশ্চেন করো। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি আমাদের প্রথম প্রথম অধ্যায়। এবং আমি দেখো লিখে রাখছি যে আজই ভবিষ্যৎ, আজই ভবিষ্যৎ মানে আজকে যদি তুমি 3 ঘন্টা পড়ো, তাহলে কালকে কিন্তু তোমার এই 3 ঘন্টা উপকৃত হবে, তুমি ভবিষ্যৎ তোমার গড়ে যাচ্ছে। তো আজকেই ভবিষ্যৎ, এই কারণেই লিখছি যে আজকেই কাজটা করে রাখো, আজকে সহজভাবে সুন্দরভাবে কাজটা করে রাখো, আগামী ভবিষ্যতে অবশ্যই ভালো করবো। এই জন্য লিখছি আজকেই, আজই ভবিষ্যৎ। ওকে, আমরা এই কথা থেকেই আজকের থেকেই পড়াশোনা শুরু করব এবং আজই ভবিষ্যৎ গড়ব। ওকে, তো লেকচার 4-এ আমরা আসতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অধ্যায়ে পড়ব যে বণিকদের অবস্থান। তা বাংলাদেশ কিন্তু একসময় ধন সম্পদে পরিপূর্ণ অবস্থায় ছিল, তখন ইংরেজদের আগে পর্তুগিজ, ওলন্দাজরা বিভিন্ন সময় বাংলাদেশে, আমাদের দেশে তারা বাণিজ্য করতে এসছে। তো বিদেশি বণিকদের মধ্যে সর্বপ্রথম এসছে কারা? পর্তুগিজরা। কত সালে এসছে দেখো, আমি সালটা খুব সুন্দর করে তুমি মনে রাখতে পারবা, 1517।
কি হয়, এটা দুটো এক এক যোগ করলে কি হয়, পাঁচের সাথে দুই যোগ করে দিলাম 17 হয়ে গেল, ঠিক না? খুব মজা জিনিসগুলো, তুমি একটু চেষ্টা করো, মানে আমার কাছে যেটা মনে হয় এই জিনিসগুলো বেশ উপলব্ধি করা যায়, শালগুলো নিয়ে খেলা করা যায়, শালগুলো নিয়ে মাথা ভেতর খেলা করলে শাল মনে থাকে। তো 1517 সালে বললো 1 1 যোগ করলে কিন্তু পাঁচের সাথে যোগ করবো 2 হয়ে যাবে। তো ব্রিটিশ বণিক বণিকদের মধ্যে প্রথম এসেছিলো পর্তুগিজরা, পর্তুগিজরা এসেছিলো 1517 সালে। তো এখান দিয়ে আমরা এইভাবে মনে রাখতে পারি জিনিসটা, এই 1517 সালে, 1517 খ্রিস্টাব্দে আর কি, যেটা জাউডি সিলভান, জাউডি সিলভা চট্টগ্রামে, উনি কিন্তু নাবিক, পর্তুগিজ নাবিক জাউডি সিলভা 1517 সালে চট্টগ্রামে এসেছিল। প্রথম অবস্থায় তার মানে আমরা কি এক জায়গায় স্থাপনা করতে গেলে নিশ্চয়ই দেখি সেটা, তো দেখার পরে পরবর্তীতে আবার কী করলো, ওই সেনাপতি নবহর্ণি চট্টগ্রামে আগমন করলো। আগমন করার পর 1538 আবার কী করলো, 1538 সাল, এই 5 আর 3 যোগ করলে কত হয়, 8 হয়, ঠিক না? জিনিসগুলো শালগুলো নিয়ে তুমি ভাবো, বুঝতে পারবে এবং সহজ সাবলীল হবে। তো 1538 সালে তারা কিন্তু এই বাংলাদেশীয় উপনিবেশ গড়ার একটা সুপারিশ পায়। সুপারিশ পাওয়ার পর কী করলো, পর্তুগিজ চট্টগ্রামে এবং সপ্তগ্রাম, চট্টগ্রাম এবং সপ্তগ্রাম এখানে বাণিজ্য কুঠি স্থাপন করলো। এর পরবর্তী সময়ে তারা বাণিজ্য কুঠি স্থাপন করার পর তো অনুমতি পাওয়ার পরে তারা বাণিজ্য কুঠি স্থাপন করলো এবং ছোটো ছোটো স্টেপে তারা বাণিজ্য করলো। এবং স্থায়ীভাবে তারা কিন্তু যে উপনিবেশ গড়ে ওঠে, তো স্থায়ীভাবে উপনিবেশ গড়ার সময় কত ছিল, ওই সালটা ছিল তোমার 1579। তার মানে তুমি চিন্তা করো 1579, এভাবে আমরা বলতে পারি যে আমি এইভাবে মনে রাখতাম যে 6-9 করা মানে কি, 6-9 করা মানে 9-6 করা বা 6-9 করা মানে ওইটা নিয়ে তোমার বাদ দিয়ে দেওয়া আর কি, 6-9 করলো মানে সেটার প্রয়োগ করলো না, সঠিক প্রয়োগ করলো না, অপপ্রয়োগ করলো। তো সম্রাট আকবর কী করলো, সম্রাট আকবর কিন্তু 6-9 করেনি, করেছে 7-9। তার মানে এই সবগুলো কিন্তু 1500 নিয়ে খেলা, 1500 6-9 না করে 1500 7-9 করলো। তার মানে 1500 7-9 করলে কী হলো, তখন তারা স্থায়ীভাবে বাণিজ্য করার অনুমতি দিয়ে দিল সম্রাট আকবর এই সালে। তো তারপর কী হলো, যখন পর্তুগিজরা এই অবস্থায় বাণিজ্য করতে থাকলো, তারা লাভবান হতে থাকলো। এরপরে একটা ব্যাপার কি যে, এক তুমি চিন্তা করো, একটা মানুষ যখন একটা বিজনেস করে তখন লাভবান হলে আর একটা লোক ওই বিজনেস করতেছে, ঠিক না? তো তার মানে হিসেবটা হচ্ছে যে এরপরেই পর্তুগিজের পরবর্তী সময়ে আসলো বাংলাদেশে ওলন্দাজরা। তো ওলন্দাজ যখন এসেছিল তখন ওলন্দাজ অনুমতি নিয়েছিল সম্রাট আকবরের কাছ থেকে, সম্রাট আকবর অনুমতি দিছিল এবং চুসড়িয়ার প্রথম বাণিজ্য কুঠি তারা এসেছিল, চুসড়িয়া নামক স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল ওলন্দাজরা। এবং 1632 সাল, দেখো 16 এবং 32, তো 16 দুগুনি কত হয়, 32, আমি এভাবে মনে জিনিসটা 16 দুগুনি 32। তার মানে 1632 সালে পর্তুগিজ অধিকৃত হুগলি পত্তন হয়, এই হুগলি জেলায় প্রথম তারা এসে বসবাস শুরু করলো। হুগলি জেলায় এসে এই ওলন্দাজ এসে তাদেরকে কী করলো, তাদেরকে পতন করে দিল। এবং 1638 সাল, দেখো 1638 সাল, এই 1638 সালে ইংরেজরা প্রথম বাংলাদেশে এই একটা কারখানা নির্মাণ করে এবং কারখানা স্থাপন করে আর কি, এই 1638 সালে। তাহলে আমরা যেন দেখো সালগুলো, এই এই সময় 1638 সালে ইংরেজরা কুঠি স্থাপন, এই কারখানা স্থাপন করে। তার মানে প্রথম অবস্থায় কী হলো, 1517 সালে তারা একজন নাবিক, ওই নাবিক এসে প্রথমে ইয়ে দেখে গেল, তার মানে তার পরবর্তী 1538 সালে তারা বাণিজ্য কুঠি স্থাপন করলো এবং সবশেষ 1500 6-9 নাগরিক 7-9 করলো। 7-9 করলে কী হলো, আকবরের কাছ থেকে স্থায়ীভাবে, সম্রাট আকবরের কাছ থেকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি নিল। তো হিসাব, তারপরে এই শালগুলো নিয়ে আমরা বারবার খেলা করলে দেখবো মাথায় খুব সুন্দরভাবে মনে থাকবে জিনিসগুলো নিয়ে। ওকে, এই জিনিসটা আমরা বাণিজ্য বণিকরা যে কী অবস্থা আসছিল বাংলাদেশে, প্রথমে পর্তুগিজ এসেছিল, পর্তুগিজের পরে এসলো ওলন্দাজ। এবার ঘটনা কী ঘটছে, আবার 1638 সালে, 1638 সালে তোমার ইংরেজরা কারখানা স্থাপন করলো। তার মানে ইংরেজরা, ব্রিটিশরা যেটা আর কি, ব্রিটিশ শাসন ব্যবস্থা যখন আসছে, ব্রিটিশ শাসন আসছে 1757 থেকে 1947, 1757 থেকে 1947, 1757 থেকে 1947 থেকে এটা হচ্ছে 190 বছর, প্রায় 200 বছর,
তো আরেকটা জিনিস মনে রাখো, 1757 সালে কি হয়? 1757 সালে পলাশি যুদ্ধ হয়। আর তাহলে 1857 সালে কি হয়? 1857 সালে কি হয়? সিপাহী বিদ্রোহ হয়। এইভাবে মনে রাখো, জিনিস একটার সাথে একটা মিল রাখো, মিল রাখলে তোমার মনে থাকবে। ওকে, আমরা এটা নিয়ে আসি। তো পলাশি যুদ্ধ জয়লাভ করার পর এই অঞ্চলে, পলাশি যুদ্ধ জয়লাভ করলো কিন্তু ইংলিশরা, ইংরেজরা অঞ্চলে ইংরেজ কোম্পানি জয়লাভ করলো। এবং এখানে তোমার যেটা বলছে যে দেওয়ানি লাভ, মানে রাজনৈতিক ক্ষমতা লাভ, দেওয়ানি লাভের পর পূর্বে পূর্বে তারা কী ছিল, পূর্বে এখানে বাংলাদেশে ব্যবসা করে যে টাকা হতো, টাকাটা টোটালি ইংল্যান্ডে পাঠায় দিত। এবং এই রাজনৈতিক ক্ষমতা লাভ করার পরে মুনাফা আরও তাদের বৃদ্ধি পেল। কোম্পানি রাজস্ব আয় করতে ঠিকাদারদের মাধ্যমে তারা কোম্পানি রাজস্ব আয় করতো। ঠিকাদাররা আবার কী করতো, ঠিকাদাররা কী করলো, ঠিকাদাররা হচ্ছে তোমার ইসের রে, ঠিকাদাররা কৃষকদের কাছে যেয়ে বিভিন্ন অত্যাচার করে তাদের কাছ থেকে টাকা নিত। তো বিভিন্নভাবে তাদের কাছ থেকে যতই দরিদ্র হোক, যত হতদরিদ্র হোক, ধান হোক না হোক, পাট হোক না হোক, ফসল হোক না হোক, তারা কিন্তু কৃষকের কাছ যেয়ে তারা অত্যাচার করে টাকা নিত। এই অত্যাচারের কারণে কী হলো, এই অত্যাচারের কারণে ব্রিটিশরা, এই কৃষকরা কিন্তু তাদের ঘর ছেড়ে পালানো শুরু করে দিল, ঘর ছেড়ে পালানো শুরু করে দিলে। এবার বলছে যে দেখো, তারা কী হলো, এখানে যে জিনিসটা আসছে, অত্যাচার এবং জুলুম করে, কৃষকরা ভিটা ছাড়া হয়। এবং ইংরেজ শাসকের গোড়ার দিকে, ইংরেজ শাসনের গোড়ার দিকে ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ, এখানে ঘটলো কি, ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ। তো এই অঞ্চলে বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে ছড়িয়ে পড়ে এই ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ। এই ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের সময় তোমার যে ঘটনা ঘটছিল, ফকির এবং সন্ন্যাসীরা মূলত ছিল কি, কৃষক। ফকির প্লাস সন্ন্যাসী, এই সন্ন্যাসী এবং ফকির কারা ছিল, এই সন্ন্যাসী এবং ফকির ছিল যারা ওই যে ভূমিহীন কৃষক, যারা ভূমিহীন কৃষক তারা এখানে বিদ্রোহ করেছিল। এই সময় তৎকালীন সময়ে ভেরেলেস্ট এবং কার্টিয়ার, ভেরেলেস্ট কার্টিয়ার তোমার এই বঙ্গদেশের গভর্নর ছিল, এবং মির্জাফরের পুত্র হচ্ছে নিজামুদ্দৌলা ছিল এই অঞ্চলের নায়েব ছিল তৎকালীন সময়ে। 1768-তে ফসল ভালো হয় না, এই সময় তোমার 1768 সালে কৃষকদের ফসল একেবারেই খারাপ হয়েছিল আর কি, যেটা ভালো হয়েছিল না। তারপরে এই এই ভালো না হওয়ার কারণে কি হয়েছিল, 1769 সালে দুর্ভিক্ষ দেখা দেয়। যেমন তুমি চিন্তা করো, করোনা ভাইরাস আজকে যে ঝড় বয়ে চলেছে, এই ঝড় কিন্তু কী অবস্থায়, একটা ঝড় যখন বয়ে যায় তখন কি ঘটে, একটা ঝড় যখন বয়ে যায় তখন বোঝা যায় না এই ঝড়ের ক্ষতি আমার কত হয়েছে, তবে অনুমান করা যায় যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে। যখন বয়ে যায় ঝড় চরম আকারে, তখন আসলে ঝড় থামলে বোঝা যায় যে আমার কোথায় কী ক্ষতি হয়েছে, কোথায় কী ক্ষতি হয়েছে। আজকে যে করোনা ভাইরাস চলছে, এই করোনা ভাইরাস থামার পরে বোঝা যাবে যে বিশ্ব অর্থনীতি কতখানি, কত অবস্থায় কী পরিমাণ লস হয়েছে। তার মানে এই 1768 সাল যখন ফসল হলো না, ফসল না হওয়ার পর 1769 সালে দুর্ভিক্ষ দেখা দিল, চরম দুর্ভিক্ষ দেখা দিল 1769 সালে। এই 1769 সালে দুর্ভিক্ষ শুরু হয় এবং 1770 সাল সমগ্র বাংলায় দুর্ভিক্ষ, মানে এখানে একটা আভাস পাওয়া যায়, এবং 1770 সালে মারাত্মক দুর্ভিক্ষর কবলে পড়ে। এবং এটার বাংলা সাল ছিল তখন 1176। লক্ষ্য করো, 1768 ফসল ভালো হলো না, 1769 কিন্তু একটা পূর্বাভাস পাওয়া গেল যে একটা দুর্ভিক্ষ, আর 1770-এ কিন্তু মারাত্মক দুর্ভিক্ষের কবলে পড়ে। সেই মারাত্মক দুর্ভিক্ষ যখন কবলে পড়ে তখন বাংলা সাল ছিল 1176, বাংলা সাল। এই বাংলা সন আমার মনে রাখতে হবে, 1176-এর মনন্তর। এই 76-এর মনন্তরের সময় তুমি উপলব্ধি করতে পারো, 16 জন, প্রতি 16 জনে 6 জন মানুষ মৃত্যুবরণ করে। প্রতি 16 জনে যদি 6 জন মানুষ মৃত্যুবরণ করে,
তাহলে অবস্থা কোথায় যায়? আজকের এই যে 16 জনে যদি 6 জন মানুষ, প্রত্যেক 16 জনে যদি 6 জন মানুষ মরে যায় তাহলে কত কত পার্সেন্ট মানুষ মরছে? তো হিসাবটা দেখো যে তাহলে দুর্ভিক্ষ চলতে আছে এভাবে, এবং এইভাবে এই অবস্থায় মানুষ মরছিল। তো ইংরেজরা, আরেকটা ব্যাপার কি যে ইংরেজরা যখন এদেশে আসে, এদেশের কুটির শিল্প, এদেশের কুটির শিল্প কিন্তু ইংরেজরা যখন এদেশে আসে, চিন্তা করো যে ইংরেজরা যখন এদেশ শাসন করে, একটা একটা ব্যাপার ছিল যখন, তখন বাংলাদেশের কুটির শিল্প খুব ভালো অবস্থানে ছিল। বাংলাদেশ বিভিন্ন যেমন মুসলিন কাপড় বা আদার্স এই ধরনের বিখ্যাত বিখ্যাত সুতি কাপড়গুলো বাংলাদেশ তৈরি করতো। বাংলাদেশের কুটির শিল্পের খুব রমরমা ব্যবসা ছিল। এই কাপড়গুলো ইংরেজরা কী করতো, স্বল্প দামে এখান থেকে কিনতো, স্বল্প দামে কিনে নিয়ে ইংল্যান্ডে বিক্রি করতো। তো ইংল্যান্ডে বিক্রি করার পর আবার ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডে ভাই যন্ত্রপাতি বা শিল্প শিল্প কারখানায় যে যন্ত্রপাতি তৈরি হতো ওইগুলো নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করতো। তার মানে বাংলাদেশে উচ্চ মূল্যে বিক্রি করতে হচ্ছে তোমার সেই শিল্প দ্রব্য, এবং বাংলাদেশ থেকে কুটির শিল্প নিয়ে যেয়ে ইংল্যান্ডে বিক্রি করা হতো। এই অবস্থায়ও কৃষকরা মোটামুটি ভালো ছিল বা বেঁচে ছিল আর কি। তারপরে দেখা গেল কৃষকরা তখন ক্ষতিগ্রস্ত হলেও 1793 পারমানেন্ট সেটেলমেন্ট মানে কি, 1793 সালের পারমানেন্ট সেটেলমেন্ট মানে চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্ত বারবার পরীক্ষা আসছে, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত কোথাও অনেক বেশ কয়েক জায়গায় তুমি লক্ষ্য করে দেখবা, ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক জায়গায় অনেক বোর্ডে তোমার এই প্রশ্নগুলো আসছে। চিরস্থায়ী বন্দোবস্ত হয় 1793 সালে, এই এটা করেছে লর্ড কর্নওয়ালিস। তৎকালীন অবিভক্ত বাংলার প্রদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, ফলে মুষ্টিমেয় কিছু কৃষক ধনী হলেও অধিকাংশ কৃষক কিন্তু বেশ দুঃখ কষ্টের সাথে, চরম দুঃখ কষ্টের শিকার হয়। সব থেকে বড় আঘাত আসে আছে 1813 সালে। আঠারোশো তেরো সালে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স, ইংল্যান্ডের পার্লামেন্টের নাম জানো তো, এই হাউস অফ কমন্স হচ্ছে নিম্নকক্ষের নাম। তো হাউস অফ কমন্স থেকে 1813 সালে হাউস অফ কমন্স থেকে ভারতে বলা হয় যে লিখিতভাবে একটা আইন আসে যে ভারত থেকে কোনো প্রকার পণ্য আর সেই ইউরোপে ঢুকতে পারবে না। যখনই এই নোটিশ আসে তখনই সমস্যায় পড়ে, এবং যদিও ঢুকে তারপরে তখন ইউরোপের ওই শুল্ক চরম আকারে শুল্ক আরোপ করা হয় বাংলাদেশি পণ্যের উপর। আর এটা করেও তোমার ইংল্যান্ড শান্ত থাকেনি, তারা কী করেছে, বাংলাদেশের কুটির শিল্প ধ্বংস করে দিয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে তারা বিভিন্ন সমস্যায় ফেলেছে বাংলাদেশকে। তারপরে আর কী করেছে, এটা হচ্ছে বুড়ো আঙুল কেটে দিয়েছে, তাঁতশিল্পীরা যারা ছিল তাদেরকে বুড়ো আঙুল কেটে দেওয়া হয়েছে ওই সময়। তো ঊনবিংশ শতাব্দীর দিকে ইংল্যান্ডে কিন্তু, যাই হোক এই পর্যন্ত অবস্থায় ছিল, ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা নীল চাষ শুরু করে। এই সময়ে কৃষকদের দিয়ে, এই দেশি কৃষকদের দিয়ে জোর করে তারা নীল চাষ করাতো, বাধ্য করতো। ইংরেজ শাসনের সময়ে এই অঞ্চলের মানুষের ইংরেজ শাসনের সময়ে শিক্ষার হারটা একটু হয়তো ভালো ছিল, শিক্ষার অবস্থা ভালো থাকলেও বলছে যে তোমার যারা শিক্ষিত হয় ওই সময়, ওই শিক্ষিত মানুষগুলোই কিন্তু আবার পরবর্তীতে ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের সূত্র ই করে, ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের বড় একটা ভূমিকা রাখে। তাহলে আমরা এটা পড়লাম কিন্তু ব্রিটিশ শাসন ব্যবস্থা। প্রশ্ন দেখো, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলে কী আসবে জানো, ব্রিটিশ শাসন ব্যবস্থা তা না হলে পাকিস্তানের শাসন ব্যবস্থা। এই দুইটার ভিতরে বাংলাদেশে যে পাকিস্তানের শাসন ব্যবস্থা ছিল, সেই সময় বাংলাদেশের অবস্থা কী ছিল এবং ব্রিটিশ শাসন ব্যবস্থা ছিল তখন কেমন ছিল, তোমরা ব্রিটিশ শাসন শেষ করলাম, এবং ব্রিটিশ শাসন তুমি একবার পড়বা দেখবা জিনিসটা খুব একবার সহজ পানির মতো হয়ে যাবে। পাকিস্তানি শাসন ব্যবস্থা পড়ি আমরা। দেখো পাকিস্তানি শাসন ব্যবস্থা কী হয়, ১৯৪১, এখানে কয় বছর হয়, ২৪ বছর। তো ১৯৪৭ সালে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে
বাংলাদেশের অনেকে তোমার বাংলাদেশে এসে আধিপত্য করেছে, বিস্তার করেছে, এবং তারা ব্যবসা করে এদেশ থেকে নিয়ে সেই দেশে নিয়ে গেছে, যে দেশের লোক। পাকিস্তান আমাদেরকে শাসন করলো 1947 থেকে, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটা ভারত এবং পাকিস্তান, এদিকে মনে করো ভারত আর পাকিস্তান, ভারত এবং পাকিস্তান মনে রেখো, এই যে ব্রিটিশ চলে গেল, তারপর কি হলো, ওনারা একটা দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করে দিল, বা যাই হোক আমাদের এই উপমহাদেশে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে, মুসলমানগুলো আলাদা হয়ে গেল পাকিস্তানে, আর হিন্দুগুলো ভারতে হয়ে গেল। একে বলা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এইটা এটা হয় 1947 সালে। 1947 সালে দেখো, 14 আগস্ট, 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, আর 15 আগস্ট ভারত স্বাধীন হয়। তোমার যদি এটা মনে না থাকে, তুমি এটা দেখো, 15 আগস্ট, তো এই 15 আগস্ট কি হয়, শোক দিবস আমাদের দেশ, আমাদের দিন শোক দিবস, বঙ্গবন্ধুর মৃত্যুদিন 15 আগস্ট, সেদিন ভারতের স্বাধীনতা দিবস মনে থাকবে, আর তার একদিন আগে পাকিস্তানের স্বাধীনতা দিবস। তাহলে ভারত এবং পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটা আলাদা হলো, এটা হচ্ছে 15 আগস্টে ভারত এবং 14 আগস্টে পাকিস্তান। তো যখন ব্রিটিশরা চলে যাওয়ার পরেও হয়তো মানুষ ভাবছিল যে বাংলাদেশ অন্তত মানুষ সুখে শান্তির সুখের আভাস পাচ্ছে, বা যেটা তোমার বইতে আছে সেইভাবে যদি আমরা বলতে যাই তাহলে দেখো বলা যায় যে সুখের মুখ দেখবে। কিন্তু পাকিস্তানের যে 24 বছর শাসন ব্যবস্থা, এই যে 24 বছর পাকিস্তান শাসন করলো আমাদেরকে, আমাদেরকে আমরা ছিলাম কি, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, আর এটা ছিল পশ্চিম পাকিস্তান। পাকিস্তানকে আবার দুইটা খণ্ড ছিল, একটা আছে পূর্ব আর একটা পশ্চিম। তো পূর্ব পশ্চিমের ভিতরে তুমি ধরে নাও যে এদিকে পূর্ব পাকিস্তান আর এদিকে পশ্চিম পাকিস্তান, তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানে কি, বাংলাদেশ, এদিকে ছিল বাংলাদেশ, ধরে নাও বাংলাদেশটা। তো বাংলাদেশ, বাংলাদেশকে পশ্চিম পাকিস্তান শাসন করলো 24 বছর। পশ্চিম 24 বছর শাসন করলে বাংলাদেশকে তারা বিভিন্নভাবে ঠকাইছে। সে কথায় বলা হচ্ছে যে 14 আগস্ট 1947 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইংরেজি আধিপত্য থেকে মুক্ত হলেও মুক্ত হলো পাকিস্তান, এবং 200 বছরের এই গ্লানি এবং ভয়াবহতার ভুলে গিয়ে প্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, মানুষ সুখের মুখ দেখবে। কিন্তু পাকিস্তান যে 24 বছরের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে তারা আমাদের সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প সব দিক থেকেই তারা আমাদেরকে ঠকিয়েছে। বিভিন্নভাবে ঠকানোর কারণে তারপরে কী করলো, পশ্চিম পাকিস্তান, এই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে, পূর্ব পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে গেল, তাই না? তার পরবর্তীতে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বা সারা বাংলাদেশের মানুষ, সব বাংলার মানুষের আপামায় ইচ্ছার কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি 1971 সালে 16 ডিসেম্বর। যাই হোক, তো 1950 সালে কী হয় দেখো, 1950 সালের একটা ঘটনা, আমরা এর আগে দেখলাম পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 সালে, 1793 তার মানে এটাতে চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল 1793 সালে। এখানে বলছে যে 1793 সালে এবং 1950 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদার প্রথা, তার মানে এখানে চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদার প্রথা বিলুপ্ত হলো। কী কী ঘটলো এখানে, চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত ও আরেকটা হচ্ছে জমিদার প্রথা, চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদার প্রথা কিন্তু এই 1950 সালে বিলুপ্ত হয়, যেটা 1793 সালে হয়েছে। যাই হোক, এটা এই সালটা খুব গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় এসে জমিদার প্রথা কত সালে বিলুপ্ত হয়, 1950 সালে জমিদার প্রথা বিলুপ্ত হয়।
জমিদার প্রথা বিলুপ্ত হলে কি হয়, যে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার মাধ্যমে সরকার নির্ধারিত হারে খাজনা, সরকারকে নির্ধারিত হারে খাজনা প্রদান করে ওই তখন কি হলো, তখনই হচ্ছে কৃষকগণই জমির প্রকৃত মালিক হিসেবে ভোগ দখল এবং মালিকানা হস্তান্তর হয় আর কি। তার মানে প্রকৃত জমির এই 50 সালে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেল এবং প্রত্যেক অধিকাংশ কৃষক এই তার নিজস্ব জমিতে ফসল ফলাতে শুরু করলো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, বাংলাদেশের ভৌগোলিক আসলে পৃথিবীর ম্যাপ, আমাদের একটা ম্যাপ দরকার প্রত্যেকের, বাংলাদেশ বা বিশ্বের, বিশ্বের ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ দুইটা ম্যাপ থাকা উচিত স্টুডেন্ট হিসেবে তোমাদের কাছে। ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আসলে কোথায়, কী অবস্থায় আছে বাংলাদেশ, সেই জিনিসটা জানার দরকার। জানলে আমরা এই অধ্যায় কিন্তু অনেক সহজ এবং সুন্দরভাবে পড়ে ফেলতে পারবো। বাংলাদেশের যে তোমার ভৌগোলিক পরিচয় সেটা হচ্ছে 20.34 থেকে 26.38 মিটার উত্তর অক্ষাংশে, তার মানে 20.34 থেকে 20.34 থেকে 26.38 মিটার, এটা মনে রাখতে হবে। 20 এবং 26 মনে রাখো, 20, 26 এবং 34, 38, তাই না, সহজভাবে মনে রাখা যাবে। তো 20.34 মিটার থেকে 26.38 মিটার উত্তর থেকে উত্তর অক্ষাংশে অবস্থিত, এবং তোমার যেটা আসছে যে পরবর্তীতে আসছে যে উত্তর অক্ষাংশ অবস্থিত এবং পূর্ব ও দ্রাঘিমার অবস্থায় এটা উত্তর অক্ষাংশ, আর পূর্ব দ্রাঘিমা যেটা অবস্থিত, পূর্ব দ্রাঘিমা অবস্থিত 88.01 থেকে 88.01 থেকে থেকে আসছে আসছে 92.42 ডিগ্রি 41 মিটার, এটা কিন্তু মিটারের চিহ্ন। তার মানে দেখো এই দুইটা জিনিস আমার মনে রাখতে হবে, বারবারই বলছি, তোমার বাংলাদেশের ভূপ্রকৃতি আসলে এই দুইটা না লিখলে মার্কস পাবে না। এই সহজ জিনিস প্রথম লাইনে তুমি যদি এটা লিখে দাও তাহলে ভেতরের জিনিসগুলোতে আর যতই এই হোক ভালো মার্কস পাবা। 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 34 মিটার থেকে 26 ডিগ্রি 38 মিটার, এবং 88.01 থেকে 92.41 পূর্ব দ্রাঘিমা অবস্থিত, এবং এটা আছে এশিয়ার দক্ষিণে একটি ক্ষুদ্র দেশ, 56,977 বর্গ মাইল। বাংলাদেশের কত বর্গ মাইল? 56,977 বর্গ মাইল। আর কত বর্গ কিলোমিটার? 1 লক্ষ, এটা জানো সবাই, 47,576 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে বর্গ কিলোমিটার, আর এটা হচ্ছে বর্গ মাইল। এই দুটো জিনিস আমাদের গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আয়তন 56,977 বর্গ মাইল, এবং এখানে যে এসেছে 147,570 বর্গ কিলোমিটার, এবং বাংলাদেশের ম্যাপ থাকলে তুমি দেখতে পারবা বাংলাদেশের ম্যাপের এই জিনিসটা উপরে লেখা আছে, নিচে লেখা আছে, আবার বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে, অতিবাহিত হয়েছে। দেখো বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে একেবারে নিচের দিকে যেটা আসবে সেখানে আসে কি, সেখানে আছে তোমার মিয়ানমার, দক্ষিণ আছে কি, দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ একেবারে নিচের দিকে আছে কি বঙ্গোপসাগর, এবং আর তিন দিকে কি আছে, আর তিন দিকে কিন্তু ভারতের সীমানা অবস্থিত। তো ভারতের সাথে সীমানা কত? 41,56 কিলোমিটার, 41,56 কিলোমিটার এটা ভারতের সাথে এই অবস্থায়। তো এই জিনিসটা আমাদের দরকার, 41,56 বা 4,156 বর্গ কিলোমিটার ভারতের সাথে সীমানা দৈর্ঘ্য, মিয়ানমারের সাথে সীমানা দৈর্ঘ্য 271 কিলোমিটার, 271 এটা মিয়ানমার। এটা ভারত, ভারত এবং মিয়ানমারের সাথে এই সীমানা অবস্থায় বারবারই পরীক্ষা এসছে ভারতের সাথে কত সীমানা অবস্থায় কত কিলোমিটার, এবং ভারত এবং তোমার মিয়ানমারের সাথে
কত কিলোমিটার সীমান্ত দৈর্ঘ্য অবস্থিত, আসছে ভূপ্রকৃতি, এভাবে প্রত্যেকটা পয়েন্ট আমরা পড়বো। ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি কীরূপ সেটা জানতে পারবো। ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য বিবেচনায় বাংলাদেশ ভূপ্রকৃতি সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সমভূমি, একটা হচ্ছে পাহাড়ি, হলেও এর মধ্যে বিভিন্ন বিভিন্ন ভিন্নতা রয়েছে। কোনো স্থানে ভূপ্রকৃতি পার্বত্য, সমভূমি, বনভূমি, বরেন্দ্রভূমি, কোথাও মাটির রং লাল, আবার কোথাও হাওড় বিল জেল বিদ্যমান। তারপরে তোমার যেটা দেখো, তুমি বই বের করে একটু তোমার পড়তে হবে, বাংলাদেশের ম্যাপ আছে ওখানে দেওয়া, বাংলাদেশের ম্যাপটা একটু লক্ষ্য করবা। বাংলাদেশের ম্যাপ লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবা যে এখানে আসলে আমার বাংলাদেশের ম্যাপের গুরুত্ব কতখানি, এবং ম্যাপ দেখলে তুমি সহজভাবে জিনিসগুলো ধরতে পারবা, বুঝতে পারবা জলবায়ু কীরকম, তাপমাত্রা কত, মৃত্তিকা মৃত্তিকা অবস্থান, বাংলাদেশের তাপমাত্রা কোন সময় বেশি ছিল কোন সময় কম ছিল সেই সম্পর্কে দেওয়া আছে। তারপরে আসছে তোমার যে সংস্কৃতি এবং মানবিক মানসিক ও সামাজিক পরিবেশ, ব্রিটিশ অর্থনীতি, পাকিস্তান শাসন, পাকিস্তানের শাসন ব্যবস্থা, বাংলাদেশের ভূপ্রকৃতি। আমরা আগামী দিন পড়বো বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব কেমন, এটা তোমার বইতে আছে, তোমার বইতে দেখো 15 পৃষ্ঠায় পাবা। বাংলাদেশে একটু রিভিশন একটু একবার দুইবার পড়তে হবে, পড়লে তুমি সহজ হয়ে যাবে জিনিসটা, পড়লে একবার বললে এটা মাথায় থেকে যাবে। তাহলে বাংলাদেশের আগামী দিন দেখা হবে বাংলাদেশের অর্থনীতির প্রাকৃতিক পরিবেশের প্রভাব। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা কেমন, দেখো বাংলাদেশের প্রকৃতি কিন্তু খুব সুন্দর, কারণ এখানে কোনো বীজ ফেললেই গাছ হয়ে যায়, খুব সুন্দর মাটি মৃত্তিকা, আর নাতিশীতোষ্ণ জল জল যে পরিবেশ এখানে, আমরা এইটা একবার পড়বা, পড়লে আগামী দিন দেখা একবার যখন বলবো তখন ক্লিয়ার হয়ে যাবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, একটু পড়াশোনা করো, দেখা হবে পরবর্তী।